আজকে পৃথ্বীরাজের টিজার চলে এসেছে, তো এটা রিয়াকশন দেবো আর কি। তো আমি জানি বেশিরভাগ লোকেরই ভালো লেগেছে, বাট আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। তার অনেকগুলো কারণ আছে, এবার আমি জানি অনেকে রেগে যাবে, বাট দেখুন এখানে আমি বারবার একটাই কথা বলছি যে অক্ষয় কুমার আছে বলে সেটাকে খারাপ বলার কোনো রকম ইন্টেনশন নেই। এটা আমি ওভারঅল ইন্ডিয়ান সিনেমাতেই দেখছি, হিন্দি সিনেমাতে দেখতে পাচ্ছি, তাই জন্যই বলা আর কি ব্যাপারটা। সেটা হচ্ছে আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন যে যত এই সিনেমা হচ্ছে, পিরিয়ডিক্যাল হিস্টোরিক সিনেমা হচ্ছে, সানি লীলা বানশালী প্রথম শুরু করেছে, তার যে লুক অ্যান্ড ফিলটা, কস্টিউম, আর্ট ডিরেকশান বা যে কালারটা ওরা ফেলছে, সেগুলো সব সেম, কোনো চেঞ্জ নেই। এবার আপনি দেখুন হলিউডেও কিন্তু বহু নানান রকমের ওরা এপিক এরকম মানে ফ্যান্টাসি বলুন বা হিস্টোরিক্যাল ফিকশান বানিয়েছে বারবার। ধরুন আমাদের আমাদের এ বানিয়েছিল, ট্রয় আছে, তারপরে ধরুন এ আছে, গ্ল্যাডিয়েটার আছে, সব পিরিয়ডিক সিনেমা। তারপরে আপনি যদি দেখেন এই সিনেমাটা আছে আমাদের, ব্রেভ হার্ট রয়েছে, ব্রেভ হার্ট একটা সত্যিকারের ঘটনাকে ফিকশনালাইজ করে দেখিয়েছিল। তো এরকম বহু ছবি আছে, রিসেন্টলি লাস্ট ডুয়েল বেরিয়েছে। বাট আপনি যদি প্রতিটা ছবি পাশাপাশি ফেলে দেখেন, প্রতিটার কিন্তু কস্টিউম, সেট এবং আরেকটা জিনিস হচ্ছে যে স্পেশালি হচ্ছে যে কালার, যেটা ওরা প্যালেটটা ইউজ করছে, দ্যাট ইজ ভেরি ভেরি ডিফারেন্ট। আমরা বাংলা সিনেমা বা সিরিজ যখন দেখি, আমরা দেখেছি, আমরা বহুবার ক্রিটিসাইজও করেছি, যখনই কোনো পিরিয়ডিক কাজ হয় তার একই রকম সেট, একই রকম কস্টিউম এবং একই রকম কালার টেমপ্লেট ইউজ করে দিচ্ছে। মানে ওগুলো প্রিসেট কিছু কালার আছে, সেগুলো ইউজ করেছে, আমরা বাংলার ক্ষেত্রে বলেছি। হিন্দিতেও কিন্তু সেমই ধরনের একটা অ্যাপ্রোচে হচ্ছে। আপনারা যদি দেখেন ভালো করে পৃথ্বীরাজের এই টিজারে, আপনার ক্রেডিটে যদি দেখেন, এরও যে মানে আর্ট ডিরেক্টর এবং কস্টিউম, তারা বানশালির সাথে কাজ করেছে। তো এক্স্যাক্টলি সেম টু সেম, মানে কারণ দেখুন ধরুন বানশালি মারাঠাদের একসময় দেখাচ্ছে, রাজপুতদেরকে একসময় দেখাচ্ছে, ঠিক আছে, এটা আরও আগের ঘটনা, এটা 1100 সামথিংয়ের ঘটনা, 1166 থেকে 1192 পৃথ্বীরাজের, আমার যদ্দুর এখন মনে আছে, আমি ভুলও হতে পারি একটু, বাট 1100 সালের ঘটনা। বাট প্রতিটা সময় এক হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে ড্রেসের মধ্যে হিন্দু রাজাদেরও প্রচুর চেঞ্জেস এসছে, ড্রেসের মধ্যে, তরোয়ালের মধ্যে, এর মধ্যে, ঠিক আছে, তো সেইটা একটা। আর এবং হচ্ছে যে কালার স্কিমটা এক কেন থাকছে প্রতিবার, এই জিনিসটা আমার মাথায় ঢোকে না। তো প্রতিটা সিনেমায় একটা আর একটা থেকে কোনো ডিফারেন্স হচ্ছে না, প্রথম কথা, এটা আমার ভালো লাগেনি। দ্বিতীয় হচ্ছে, আপনারা নিজেরা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, দ্বিতীয় যে জিনিসটা, যে অক্ষয় কুমার পৃথ্বীরাজের যে মানে, এটা অ্যাকচুয়ালি পৃথ্বীরাজ রাসো বলে একটা পোয়েমের ওপর বেস করে এই সিনেমাটা বানানো হয়েছে, যেটাতে আর কি মেনলি ও লাভ স্টোরি, সংযুক্তাকে যে বিয়ে এ নিয়ে গেছিলো ঘোড়ার পিঠে করে, সেই সব ঘটনাগুলো আছে। তারপরে সংযুক্তার বাবা ঘড়িকে ডেকে আনে, এই ঘটনাটা দেখিয়েছে। এবার যদি আপনি দেখেন পৃথ্বীরাজের ব্যাপারে একটু যদি আপনারা পড়েন, আমার চিত্রের কথাতে পড়লেও জানতে পেরে যাবেন যে পৃথ্বীরাজ ওয়াজ ভেরি ইয়াং ওয়েন হি বিকেম কিং, ওয়েন হি ওয়াজ ভেরি ইয়াং, হি ডায়েড অলসো ওয়েন হি ওয়াজ ভেরি ইয়াং। সো অক্ষয় কুমারকে আমার কোথাও দেখে মনে হলো না যে মানে একটা কম বয়সী লাগছে। এবার দেখুন বেশি বয়সী অ্যাক্টার কম বয়সী রোল প্লে করছে, দ্যাট ইজ নট আ প্রবলেম, দ্যাট ইজ নট অ্যাট অল আ প্রবলেম, যদি সেখানে ঠিকঠাক মেকআপ থাকে। কিন্তু আমি কিন্তু যতগুলো শট দেখলাম, ঠিক আছে, যে কটা টিজারে আমরা গ্লিমস দেখতে পাচ্ছি, যুদ্ধের বলুন বা যখন সংযুক্তাকে নিয়ে যাচ্ছে ঘোড়ার পিঠে করে বসে, কোনোটাতে কিন্তু অক্ষয় কুমারকে দেখে কম বয়সী মনে হচ্ছে না। তো এই জিনিসটা আমার মাথায় ক্লিক করলো প্রথম কথা। এবং লুকটার মধ্যেও কিছু একটা করা হয়নি, মানে লুকটা জাস্ট একটা গোপ দিয়ে দিয়েছে, ব্যাস, আর আর কিছু করেনি। মানে আমার খুব ফ্ল্যাট লাগলো এই জিনিসটা। তো এই জিনিসগুলো খুব একটা আমার মানে ভাল লাগলো না, এই প্রেজেন্টেশনের দিকটা। বাট ডেফিনেটলি সিনেমাটা থেকে প্রচুর 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 এক্সপেকটেশন রয়েছে, তার একটা কারণ রয়েছে। তার মূলত কারণ হচ্ছে ডিরেক্টর চন্দ্রপ্রকাশ দ্বিবেদী, ইনি পিঞ্জার বলে একটা সিনেমা করেছিলেন, যেটা অসাধারণ একটা সিনেমা, আমার পার্সোনালি খুবই পছন্দের। এবং উনি চাণক্য বলে টিভি সিরিয়ালটা করেছিলেন, যেটা আপনারা প্রত্যেকেই জানেন খুবই ভালো। তো উনি কিন্তু প্রচুর রিসার্চ টিসার্চ করেই করবেন। এবার দেখুন মানে আমার আশা রয়েছে যে ভালো ক্যারেক্টার লেখা হবে, ভালো ডায়লগ থাকবে, খুব ভালোভাবে পলিটিক্সটাকে দেখাবে, আশা রাখছি এটা। এবার যদি কিন্তু লুক অ্যান্ড ফিলের দিক থেকে বা কাস্টিংয়ের দিক থেকে আমার মনে হয় না যে এটা একটা ঠিক চয়েস হয়েছে। এবার এটা পুরোপুরি আমার মতামত, আপনার সাথে ভিন্ন মতামত হতে পারে। এবার আমি জানি বলে কোনো লাভ নেই, লোকে গালাগালি দেবেই আলটিমেটলি, বাট তাও আমি আর কি অনেস্টলি আমার যেটা ফিল হচ্ছে, যেটা দেখে পৃথ্বীরাজের ব্যাপারে আমি পড়েওছি, স্কুলের বইতেও পড়েছি, পরেও পড়েছি আমার চিত্রকথাতে, এবং এটাতে স্টার প্লাসে একটা টিভি সিরিয়াল হতো যেটা খুবই ভালো ছিল, রাজাত চোকাস বলে ছেলেটা উঠেছিল ওটা দিয়ে, তো ওটাও পুরোটা দেখেছি, এবং ওটাতেও কিছু জিনিস ফিকশনালাইজ করা ছিল, বাট তা সত্ত্বেও ওটাও খুবই ভালো একটা সিরিয়াল ছিল, খুবই ভালো ওয়েল টোল্ড স্টোরি ছিল।
সো আপনাদের কি মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন, এবং স্টার প্লাসের সিরিয়ালটা আপনারা দেখেছেন কিনা কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ।